আজ আপনাদের বাংলার প্রাইম টাইমে নিয়ে যাব জম্মু কাশ্মীর। সেই জম্মু কাশ্মীর যেখানে বেশ কয়েকদিন ধরে আমাদের ভারতীয় সেনা জওয়ানদের টার্গেট করছে, নিশানা করছে জঙ্গিরা। কিন্তু সেই জঙ্গিদের চোখে চোখ রেখে বুক চিতিয়ে জবাব দিচ্ছে আমাদের ভারতীয় সেনা, সেনা জওয়ান। কিন্তু এই জঙ্গি এবং সেনা জওয়ানদের যে লড়াই, সেই লড়াই শহীদ হচ্ছেন আমাদের ভারতীয় সেনা জওয়ানরা। শুধু ভারতীয় সেনা জওয়ান নন, তাদের সঙ্গে যারা থাকেন, ফ্যান্টম অর্থাৎ চার পে কুকুর, অর্থাৎ কুকুর আধিকারিক, কুকুর বাহিনীর আধিকারিক ফ্যান্টম আজ আমাদের মধ্যে নেই। স্যালুট ফ্যান্টম। তিনি জীবনকালে যেভাবে ভারতীয় সেনাকে পাশে থেকে লড়াইটা করেছেন, ভারতীয় সেনার কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইটা করেছেন, তার জন্য স্যালুট। আজ বাংলার প্রাইম টাইম এই ফ্যান্টমের বীর কথা আপনাদের সামনে তুলে। শুধু বীর কথা নয়, তাদের কিভাবে ট্রেনিং দেওয়া হয়, তারা এই যুদ্ধকালীন পরিস্থিতিতে কিভাবে জঙ্গিদের নিকেশ করে, পুরো ছবিটা আজ বাংলার প্রাইম টাইমে আমরা তুলে ধরব। আমি সন্তু রয়েছি আপনাদের সঙ্গে, আর আমার সঙ্গে রয়েছে আমার সহকর্মী বিশাখা। বিশাখা, তুমি যে কথাগুলো বলছিলে সন্তু, সত্যি আমরা প্রত্যেকে জানি যে আখনুরে কি চলেছে, কত ঘন্টা ধরে চলেছে। তারই একটা ছোট্ট ছোট্ট কোলাজ আপনাদের সামনে রাখবো, একটা ছোট্ট নিদর্শন আপনাদের সামনে রাখবো। আপনারা দেখতে পাচ্ছেন আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি তার সামনে রয়েছে ফ্যান্টম, এবং ফ্যান্টম একেবারে যাকে বলা হয় লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, একেবারে সামনে থেকে লড়াই চালিয়ে গিয়েছে। সেনা জঙ্গি তুমুল সংঘর্ষ চলছে তখন আখনুরের বট্টালে, সেনা কনভয়ের একটি অ্যাম্বুলেন্সে হামলা চালায় জঙ্গিরা। এই টানা 8 ঘন্টা ধরে তখনও পর্যন্ত লড়াইটা চলছিল, পরে সেটা অনেক ঘন্টা ধরে লড়াই চলে, কিন্তু তখন 8 ঘন্টা ধরে গুলির লড়াই চলছিল। জঙ্গিদের গুলি যখন এলোপাথাড়ে চলছে, তখন সামনে থেকে লড়াই করে সেনা কুকুর ফ্যান্টম সে কিভাবে নিজের প্রাণ দিয়ে তার সহযোদ্ধাদের প্রাণ বাঁচালো, সেটাই আজ সবার মুখে মুখে ছড়াচ্ছে। জীবন বাজি রেখে সহযোদ্ধাদের প্রাণ বাঁচিয়েছে ফ্যান্টম, সোজা গুলি এসে লাগে তার গায়ে, জঙ্গিদের গুলি তার গায়ে এসে লাগে, শহীদ হয় ফ্যান্টম। জঙ্গি দমনে বিশেষভাবে প্রশিক্ষিত এই বেলজিয়ান মলিনিয়াস মিরাটের আরবিসিতে তাকে বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়ার পর 2022-এ সেনাবাহিনীতে যোগদান করে এই সেনা কুকুর। জঙ্গিরা যখন লুকিয়ে থেকে গুলির লড়াই চালিয়ে যাচ্ছে, তাদেরকে খুঁজে বার করার জন্য একটার পর একটা সেনা ট্যাঙ্ক যাচ্ছে সেই অভিষ্ট লক্ষ্যের দিকে, সেই জায়গা থেকে যারা পায়ে হেঁটে একেবারে হাতে যারা বন্দুক নিয়ে এগিয়ে যাচ্ছে সেনার তরফে জওয়ানরা, তাদেরও আগে ফ্যান্টম যাচ্ছিল, যাতে করে যারা রয়েছে সামনে তাদেরকে একেবারে সামনে থেকে চিহ্নিত করতে পারে সে। আর সেই জায়গা থেকে তার পায়ের শব্দ পেয়ে গুলি ধেয়ে আসে তার দিকে, নিকেশ হয়ে যায়। জঙ্গিরা নিকেশ হয়, কিন্তু তার আগে তাদের ছোড়া গুলিতে ফ্যান্টম প্রাণ হারায়, শহীদের মৃত্যু হয়েছে ফ্যান্টমের। কিন্তু তাকে হারিয়ে ইন্ডিয়ান আর্মি বা ভারতীয় সেনা তাদের সকলের মন খারাপ। আখনুরে যে অপারেশন চলে, সেই অপারেশনের সামনে থেকে এই ফ্যান্টম কার্যত এগিয়ে যাচ্ছে, কিন্তু সেই ফ্যান্টম আজ শহীদ ফ্যান্টম। ছবিটা দেখুন, তাকে কিভাবে ট্রেনিং দেওয়া হচ্ছে, সে কিরকম ছিল দেখতে, সেই ছবিটা আমরা পেয়েছি, সেই ছবিটা আমরা দেখাচ্ছি। দেখুন, এভাবে ট্রেনিং দেওয়া হয় ফ্যান্টমকে, বিশেষ প্রজাতির এই কুকুর, অর্থাৎ আমাদের ভারতীয় সেনার একটা বড় অংশ এবং আধিকারিক ছিলেন এই সারমেয়দের, এই চারপায়েদের আধিকারিক তিনি ছিলেন। এবং এই মুহূর্তে একের পর এক ছবি, প্রশিক্ষণের ছবি দেখতে পাচ্ছেন প্রশিক্ষণের ছবি। এবং আপনাদের জানিয়ে রাখবো, বেলজিয়াম ম্যালিনস প্রজাতির এই কুকুর, আখনুরে যে জঙ্গি দমন শাখা, জঙ্গি সেনার যে অপারেশন, সেই অপারেশনে তারা ছিলেন, এবং জঙ্গি দমন অভিযানেই তাকে বিশেষ ট্রেনিং দেওয়া হয়েছিল। বেলজিয়াম ম্যালিনস প্রজাতির এই কুকুর বহু জঙ্গি দমন অভিযানে সেনার সঙ্গী ছিল, কিন্তু তাকে হারিয়ে আজ শোক বার্তা প্রকাশ করছে সেনা। বেশ কয়েকটি বিপজ্জনক অভিযানেও সাক্ষী ছিল এই ফ্যান্টম, এই ফ্যান্টমকে আজ গোটা দেশ স্যালুট করছে। আর আমাদের প্রতিনিধি জম্মু কাশ্মীরে গিয়ে গ্রাউন্ড জিরোতে কি ছবি তুলে ধরছে দেখুন।
ভারতীয় সেনার বড় সড় সাফল্য। পাকিস্তানের তিন জাইশি মোহাম্মদ জঙ্গিকে নিকেশ করা গেছে। কাশ্মীর পুলিশ ভারতীয় সেনার বিশেষ স্কোয়াডের অভিযানে আক্রুনে ভারতীয় সেনাকে নিশানা করেছিল জঙ্গিরা। সেই জঙ্গিদের ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। 28 ঘন্টার টানা অভিযানের পর নিকেশ করা হয় জঙ্গিদের। জঙ্গিদের থেকে উদ্ধার হয়েছে আমেরিকায় তৈরি রাইফেল, একে সিরিজের অত্যাধুনিক রাইফেল, উদ্ধার জঙ্গিদের ব্যবহৃত অন্যান্য অস্ত্র, যা থেকে স্পষ্ট জেস জঙ্গিদের অনুপ্রবেশের বিষয়টি। এলাকায় চিরুনি তল্লাশি শুরু হয়েছে, যাতে এলাকায় কোনো জঙ্গি না থাকে তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় জম্মু কাশ্মীর পুলিশ এফআইআর দায়ের করেছে। যারা একের পর এক সন্ত্রাসবাদী হামলায় জম্মু কাশ্মীরকে অশান্ত করতে চেয়েছে, পাকিস্তানের জঙ্গিদের বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়েছে ভারতীয় সেনা। Full throttle against these terrorists of Pakistan that are trying to destabilize Jammu and Kashmir by carrying out back-to-back terror attacks in the Jammu region. আমাদের প্রতিনিধি আখনুর থেকে যে ছবি তুলে ধরেছেন, যে প্রতিবেদন তিনি তুলে ধরেছেন, সেদিকে আমরা নজর রেখেছি। কিভাবে 28 ঘন্টা ধরে একটা লড়াই হয়েছে জঙ্গিদের সঙ্গে সেনাবাহিনীর লড়াই, আর সেই লড়াইয়ে একেবারে পুরো ভাগে থেকে নায়কোচিত কাজ করে শহীদ হয়েছে ফ্যান্টম। ফ্যান্টমকে আমরা হারিয়েছি ঠিকই, কিন্তু তার মতো অনেক সেনা কুকুর রয়েছে যাদের জন্য আজও আমরা নিরাপদে নিজেদের ঘর বাড়িতে থাকতে পারি, কারণ তারাও একজন জওয়ান। যতটা কর্মঠভাবে তারা কাজ করে যান বিভিন্ন একেবারে এমন কিছু জায়গায় যেখানে কেউ পৌঁছতে পারে না, আমরা জানি সেনাবাহিনী কোন পরিস্থিতিতে কাজ করে, ভারতীয় সেনা কোন পরিস্থিতিতে কাজ করে, সাহসিকতার সঙ্গে, দৃঢ়তার সঙ্গে, আর ঠিক তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ফ্যান্টমরাও কাজ করে যায়। এবার ফ্যান্টম যাকে আমরা হারিয়েছি, কিন্তু ওই যে বলা হয় শহীদের বীরগতি প্রাপ্তি হয়, মৃত্যু হয় না, তো এই ফ্যান্টম সম্পর্কে ছোট ছোট কয়েকটা তথ্য আপনাদেরকে জানাবো। আমরা গ্রাফিক্যালি সেগুলো আপনাদের সামনে তুলে আনব। শহীদ ফ্যান্টম 2020 সালের 25শে মে তার জন্ম। 2020 সালের 25শে মে অর্থাৎ 4 বছর, বুঝতেই পারছেন। এবার আসি 2022 সালের 12ই অগস্ট, সেনায় ভারতীয় সেনায় যোগ দিয়েছিল ফ্যান্টম সেনা কুকুর হিসেবে বা সেনা সরমেহ হিসেবে। এবার 2022-এর পর তাদেরকে কিভাবে কিভাবে প্রশিক্ষণ দেওয়া হয়, কোন কোন বিষয় তাদেরকে নেওয়া হয়, প্রশিক্ষণ দেওয়া হয়, সেনা কে-9 ইউনিট বা যদি আমরা আরও শর্টে বলি ক্যানাইন অর্থাৎ কুকুর, কে-9 ইউনিটের হয়ে কাজ করে ফ্যান্টম করত, এবং তারপর অ্যাসল্ট ডগ হিসেবে তাকে মনোনীত করা হয়। তার বিশেষ প্রশিক্ষণ পাওয়ার পর তাকে মনোনীত করা হয় অ্যাসল্ট ডগ হিসেবে ফ্যান্টমকে, এবং 4 বছর আমরা জানি যেটা বলছিলাম, 24 সাল এখন, এবং আজকেই এভাবে তার এরকম একটা খবর আমাদের কাছে এসে পৌঁছেছে, যার জন্য স্বাভাবিকভাবেই আমরা খুব দুঃখিত, কিন্তু সেই সঙ্গে আবারও বলতে হয় আমরা স্যালিউট জানাই তাকে, জঙ্গি দমন অভিযানের জন্য বিশেষভাবে প্রশিক্ষিত শহীদ ফ্যান্টম। এবং ফ্যান্টম সম্পর্কে যখন বলছি তখন আরও একটা কথা বলতে হয়, বহু অভিযানে সেনার সঙ্গী থেকেছে, প্রত্যেক ক্ষেত্রে সেনার মাথা উঁচু করেছে ফ্যান্টম। এবং শুধু ফ্যান্টমের কথা আজকে বলছি বটে, কিন্তু সেই সঙ্গে ফ্যান্টমের মতো যারা তার সঙ্গে কাজ করে এসেছে বিভিন্ন সময় বা করছে এখনও, কে-9 টিমের যারা সদস্য তারা কিন্তু বিভিন্ন সময় সেনাকে এভাবেই, সেনাকে সামনে থেকে তারা সাহায্য করে, সহযোদ্ধা হয়ে কাজ করে। এ নিয়ে ইন্ডিয়ান আর্মি বা ভারতীয় সেনার তরফ থেকে কি বলা হয়েছে শুনুন। ইস অপারেশনকে দৌরান হমনে এক হামারা আর্মি ডগ খোয়া হ্যাঁ, জো সার্চ কে দৌরান আগে জব চল রহা থা তো মিলিটেন্টস নে উস পে ফায়ার কিয়া থা, और इस आर्मी डॉग ने शहादत दी है और इसकी वजह से कई जानें बची हैं।